তিনি যে প্রশ্নটি করেছেন যদিও এটা সরাসরি সম্পর্কিত না তারপরে আমি জবাব দেব কারণ এটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আমরা যে জরিপ চালিয়েছি মাননীয় স্পিকার সেটাতে দেখা যাচ্ছে দুই লক্ষ সাতান্ন হাজার একর বনভূমি জবর দখল হয়ে গেছে বিগত বছরগুলিতে ইতিমধ্যে সেটির আমরা একটি পূর্ণাঙ্গ তালিকা তৈরি করেছি কারা দখল করেছে তাদের নামও আমরা উল্লেখ করেছি এবং সেটা আমরা জনসমক্ষে সেটা আমরা প্রকাশও করেছি ইতিমধ্যেই প্রায় সাতাশ হাজার একর আমরা পুনরুদ্ধার করেছি আর বাকি যে জায়গাগুলো আছে সেগুলো উদ্ধার করার কার্যক্রম আমাদের চলমান আছে আরও একটি বিষয় মাননীয় স্পিকার আমি বলবো এবং আমি মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই কেননা তিনিও একটি ইতিমধ্যেই নির্দেশনা দিয়েছেন আমরা বনভূমি বাংলাদেশে কিভাবে হারাচ্ছি বন কিভাবে উজাড় হচ্ছে একটা তো হচ্ছে জবরদখল আরেকটা হচ্ছে নানান উন্নয়নমূলক প্রকল্পে বনের জমি ব্যবহার করা হয় আমরা দেখি যে বিভিন্ন রাস্তা উন্নয়নের প্রকল্প যখন গ্রহণ করা হয় সেই রাস্তা প্রোটেক্টেড ফরেস্টের মধ্যে দিয়ে যাচ্ছে বা বিদ্যুতের যে ট্রান্সমিশন লাইন সেগুলো বনের জমি দিয়ে যাচ্ছে বা একটা নতুন করে একটা রেল লাইন নির্মাণ করা হবে সেটাও বন দিয়ে যাচ্ছে সুতরাং আমরা যে পদক্ষেপটি নিয়েছি সেটা হচ্ছে সরকারের যে কোনো পরিকল্পনা আগামীতে গ্রহণ করা হবে সেখানে যদি কোনো বনের জমি অধিগ্রহণের কোনো বিষয় আসে বা জম বনের জমির উপর দিয়ে যদি কোনো পরিকল্পনা গ্রহণ করা হয় এটা অবশ্যই যেন উল্লেখ করা হয় যখন এটা প্ল্যানিং কমিশনে যাবে বা একটেকে যাবে তখন সংশ্লিষ্ট যারা আছেন তারা যেন এই বিষয়ে সচেতন থাকেন মানে স্পিকার আমাদের বনের অবস্থা সার্বিকভাবে বাংলাদেশে খুব একটা সন্তোষজনক না হলেও সুন্দরবনের ক্ষেত্রে আমাদের একটা সুখবর আছে সুন্দরবনে কিন্তু মাননীয় স্পিকার তেমন কোনো এখন পর্যন্ত সুন্দরবনের ক্ষতি হয়নি তবে উনি যেটা বলছে লবণাক্ততার কথা যেটা বলছে এটা আসলে একটা বড় সমস্যা এটা শুধু সুন্দরবন নয় বাংলাদেশের বিভিন্ন জায়গায় আমরা এই সমস্যাটা আমরা লক্ষ্য করছি এবং যেহেতু জলবায়ু পরিবর্তনের ফলে পৃষ্ঠের উচ্চতা বাড়ছে এই প্রবণতাটা কিন্তু এখন আমরা দেখছি যে শুধু আমাদের উপকূলীয় এলাকা না এমনকি ঢাকার আশেপাশেও চলে আসছে আমাদের বেশ কিছু গবেষণা হয়েছে আমাদের যে রিসার্চগুলো হচ্ছে এবং সেখানে আমরা সেলাইন রেজিস্ট্যান্ট ক্রপ যেন এই যে লবণাক্ততার যে প্রভাব আছে সেটা যেন আমাদের খাদ্য নিরাপত্তাকে কোনোভাবে সেটা ইম্প্যাক্ট না করে সেদিকে আমরা দেখছি আর সুন্দরবনের বিষয়টা তো আমরা আলাদাভাবে দেখছি সুন্দরবনের একটি বিষয় মানুষ স্পিকার আমি আপনার মাধ্যমে মহান জাতীয় সংসদকে জানাতে চাই দু সালে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তারা একটা সমঝোতার স্বাক্ষর একটা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিলেন যেখানে সুন্দরবনের যে যৌথ ব্যবস্থাপনা বা কনজারভেশনের বিষয়টি এসছে সেটির এখন পর্যন্ত একটি মাত্র মিটিং হয়েছে সেটা দিল্লিতে ছিল এবং পরবর্তী যে মিটিং সেটা করোনার কারণে কোভিডের কারণে বিলম্বিত হয়েছে আমরা আশা করছি যে সেটা আগামী কয়েক সপ্তাহের মধ্যে ঢাকায় অনুষ্ঠিত হবে আমার মনে হয় সেটাও আমাদের জন্য একটা বড় পদক্ষেপ হবে কেননা সুন্দরবন হচ্ছে একটা ইকোলজিক্যাল ইউনিট এখন সেটাকে একটা নদী দিয়ে সেই আমরা সেটাকে দুই দেশে ভাগ করে রেখেছি ঠিকই তবে ব্যবস্থাপনার ক্ষেত্রে কনজারভেশনের ক্ষেত্রে আমার মনে হয় যৌথ উদ্যোগের যে আমাদের পরিকল্পনা আছে সেটা আমাদেরকে কার্যকর ফল দেবে